প্রিয় দর্শক নমস্কার, মোৰ নাম পার্থ বৰা। এটা বিশেষ নিশা, নতুন দিল্লীর এটা বিশেষ নিশা, যি নিশায় অসমৰ যি রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণরূপে সলনি কৰি দিলে, হয় 1985 চনৰ 14 আগষ্টৰ নিশার কথা মই কৈ আছো। সেই নিশাটোতে, সেই মাজনিশায় অর্থাৎ 15 আগষ্টৰ ৰাতিপুৱাৰ প্ৰায় 2-3 ঘণ্টাৰ আগত নতুন দিল্লীত স্বাক্ষৰ হৈছিল অসম চুক্তি। স্বাক্ষর করেছিল সদৌ অসম ছাত্র সন্থার সভাপতি, সেই সময়ৰ সভাপতি প্রফুল্ল কুমার মহন্ত, সম্পাদক ভৃগু কুমার ফুকন, আর অসম গণ সংগ্রাম পরিষদৰ পৰা স্বাক্ষর করেছিল বিৰাজ শর্মায়। ভারত সরকার প্রতিনিধিত্ব করেছিল গৃহ সচিব আর ডি প্রধান, আর অসম সরকারের তরফৰ পৰা আছিল মুখ্য সচিব পি পি ত্রিবেদী, আর সাক্ষী হিসাবে স্বাক্ষর করেছিল রাজীব গান্ধী। আর সেই বিশেষ নিশাটোর কথা পাতিবলৈ আজি আমি আমন্ত্রণ জানাইছো অন্যতম স্বাক্ষরকারী অসমৰ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তক, আর তেওঁৰ লগতে আছে নিশাটোৰ পাঁচদিনা অর্থাৎ 15 আগষ্টত, 15 আগষ্টৰ ৰাতিপুৱা সূর্য উদয় হোৱাৰ পিছত অসমৰ ৰাইজে এই সারপ্রাইজটো কেনেদৰে গ্রহণ করলে সেই বিষয়ে কথা পাতিবলৈ আমি আমন্ত্রণ জানাইছো বিশিষ্ট সাংবাদিক, লেখক তথা কূটনৈতিক বিশ্লেষক নীতিন গোখলে, দুয়োকে স্বাগতম জানাইছো। মহন্ত ডাঙৰীয়া, সেই বিশেষ নিশাটোত আপোনালোক কেনেদৰে উপনীত হৈছিলে? আজিৰ পৰা ঠিক 35 বছৰ আগতে চুক্তি স্বাক্ষৰ কৰোতে আপোনাৰ যিমান বয়স আছিল, চুক্তিৰ আজিৰ দিনটোত প্ৰায় সিমানেই দিন উকলি গৈছে। গতিকে সেই বিশেষ দিনটো লৈ আপোনালোক কেনেদৰে উপনীত হৈছিল, আৰু আজিৰ দিন, আজিৰ তাৰিখত আপুনি কেনেদৰে বা কেনেকৈ সেই নিশাটোক ৰোমন্থন কৰে? কেন্দ্ৰীয় চৰকাৰৰ আমন্ত্ৰণ মৰ্মে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ সভাপতি হিচাপে মই আৰু সাধাৰণ সম্পাদক হিচাপে ভৃগু কুমাৰ ফুকন, গোটেই কাৰ্যনিৰ্বাহকৰ সন্মানীয় সদস্যসকলে, আমি ৰাজীৱ গান্ধীৰ প্ৰধানমন্ত্ৰী ভাৰতবৰ্ষৰ তেওঁ বাসগৃহত হোৱা আলোচনাত আমি অংশগ্ৰহণ কৰিছিলোঁ, আৰু অসম গণ সংগ্ৰাম পৰিষদ বিভিন্ন অৰাজনৈতিক সংগঠনক লৈ বা ৰাজনৈতিক সংগঠনক লৈ গঠিত হোৱা এই সংগঠন, তেখেতসকলৰ কাৰ্যনিৰ্বাহকো অংশগ্ৰহণ কৰিছিল। আৰু এই আলোচনা ইয়াৰ আগতেও বহুবাৰ আলোচনা হৈছে, কিন্তু সিদ্ধান্তত উপনীত হ'ব পৰা হোৱা নাছিল। কিন্তু আমি সেই আলোচনাত অংশগ্ৰহণ কৰি এনেকুৱা এটা ধাৰণা হৈছিল যে প্ৰধানমন্ত্ৰীয়ে নিশ্চয় এই সমস্যাটো সমাধান কৰাত আগভাগ ল'ব। আৰু কেন্দ্ৰীয় তেতিয়া গৃহমন্ত্ৰী ৱাই বি শ্ৰৱণ তেখেতো উপস্থিত আছিল, আলোচনাত অংশগ্ৰহণ কৰিছিল। ঠিক তেনেকৈ আপুনি কোৱাৰ দৰে মিছেছ পি পি ত্ৰিবেদী অসম চৰকাৰত প্ৰতিনিধিত্ব কৰিছিল, আৰু আৰ ডি প্ৰধান ডাঙৰীয়াই হোম ছেক্ৰেটেৰী হিচাপে অংশগ্ৰহণ কৰিছিল কেন্দ্ৰীয় চৰকাৰক প্ৰতিনিধিত্ব কৰি। আৰু গোটেই ৰাতিটোৱে এই আলোচনা চলিছিলে। ৰাতি মানে 14 আগষ্টৰ নিশা নে 13 আগষ্টৰ নিশা? হয়, 14 আগষ্টৰ নিশা। হয় হয়। আৰু তেতিয়া কেন্দ্ৰীয় চৰকাৰৰ তৰফৰ পৰা ইয়াত সহায় কৰিছিল ৰাজেশ পাইলট ডাঙৰীয়া আৰু দুই এজন তেওঁৰ লগৰ সহযোগীয়ে। এই আলোচনা ইটোৰ পিছত সিটো যুক্তিৰে চলি আছিল, আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে বহু সময়তে বাংলাদেশক তেওঁলোকে অসন্তুষ্ট কৰিব বিচৰা নাই যেন লাগিল, কিন্তু এইটো এটা লিগেল প্ৰচিডিউৰ আছিল বা কনষ্টিটিউচনেল কথা আছিল, কাৰণে আমি জোৰ দিছিলোঁ ভাৰত চৰকাৰক এই সমস্যাটো সমাধান কৰিবৰ কাৰণে। আৰু সেইদিনা মাজতে ৰাজীৱ গান্ধী উঠিও গৈছিল, কাৰণ 15 আগষ্টৰ তেওঁ ফ্লেগ হোষ্টিঙৰ স্পীচ প্ৰিপেয়াৰ কৰিবৰ কাৰণে তেওঁ কৈও গৈছিল আমাক। আৰু তাৰপিছত সেই নিশা এই চুক্তি স্বাক্ষৰিত হৈছিল, আৰু এই চুক্তিয়ে দীৰ্ঘদিনীয়া। নীতিন গোখলে ডাঙৰীয়া জানে অসম আন্দোলনৰ লগতো তেখেত বিশেষভাৱে জড়িত আছিল, আৰু শেষ নিশা এই চুক্তি স্বাক্ষৰিত হৈছিল, আৰু ই অসমবাসীৰ কাৰণে এক শুভ সংবাদ আছিল বা গুড মেছেজ আছিল। আৰু এই চুক্তি স্বাক্ষৰ হোৱাৰ পিছত এই চুক্তি ইমপ্লিমেণ্ট কৰাৰ সম্পূৰ্ণ দায়িত্ব আছিল হোম মিনিষ্ট্ৰী। সংবিধান আমাৰ চুক্তিৰ এটা ক্লজত আছিল যে হোম মিনিষ্ট্ৰী ইজ এ নডেল মিনিষ্ট্ৰী ফৰ ইমপ্লিমেণ্টেশ্যন অফ দ্য আছাম এক্ট। গতিকে কাৰণ বহুতো বিদেশী ৰাষ্ট্ৰৰ কথা জড়িত হৈ আছে কাৰণে অসম চৰকাৰে অকলে নোৱাৰে কৰিব, গতিকে সেইটো ক্ষেত্ৰত সম্পূৰ্ণ অধিকাৰ বা এক্তিয়াৰ আছে কেৱল কেন্দ্ৰীয় চৰকাৰ, সেইকাৰণে সেই ক্লজটো তাত সোমোৱা হৈছিলে আৰু সেইটো তেওঁলোক সকলো সন্মত হৈছিল। আৰু অসমৰ ৰাইজে অতি আগ্ৰহেৰে, অসম বুলি নহয় ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ ৰাইজে অতি আগ্ৰহেৰে
সেই দিনটোলৈ অপেক্ষা কৰি আছিল যে এই দিনটো কি হয় দেখা যাওক। আৰু শেষত এই চুক্তি স্বাক্ষৰিত হ'ল আৰু এই চুক্তিক সকলো ৰাজনৈতিক দলে পিছদিনা পাৰ্লিয়ামেণ্টত তেওঁলোকে আদৰণি জনালে। যেতিয়া অপজিচনত আছিলে নেক্সট প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়া, তেনেকে CPI CPM-ৰ পৰা আৰম্ভ কৰি সকলো ৰাজনৈতিক দলে পাৰ্লিয়ামেণ্টত এই চুক্তিক আদৰণি জনাইছিল। আপুনি অসম আন্দোলন কভাৰ কৰিছে, সেই সময়ত আপুনি চেণ্টিনেল কাকতত সাংবাদিক হিচাপে কৰ্মৰত হৈ আছিলে। ৰাতিপুৱা 15 আগষ্ট 1985 চনৰ ৰাতিপুৱা অসমৰ বাতৰি কাকত সমূহত অসম একৰ্ডৰ বাতৰি, অসম চুক্তি স্বাক্ষৰ হোৱাৰ বাতৰি প্ৰকাশ হোৱা নাছিল। ৰাজীৱ গান্ধীয়ে যেতিয়া লালকিল্লাৰ পৰা ভাষণ প্ৰদান কৰিছিল তেতিয়া যাৰ যাৰ ঘৰত টিভি আছিলে তেওঁলোকে গম পাইছিল অসম চুক্তি স্বাক্ষৰ হ'ল। এজন সাংবাদিক হিচাপে আপুনি কেনেদৰে গ্ৰহণ কৰিছিল ইমান ডাঙৰ এটা নিউজ? স্বাভাৱিকতে আপুনি থ্ৰিল হৈছিল চাগে, কেনেদৰে গ্ৰহণ কৰিছিল? হয়, মই তেতিয়া জাৰ্নেলিজমত আহি মোৰ দুবছৰ প্ৰায় হৈছিলে চেণ্টিনেলত। 1983 পৰা মই তাত কাম কৰি আছিলো আৰু আমি 14 তাৰিখে আমাৰ এটা ইংগিত পাইছিলো আমি দিল্লীৰ পৰা। তেতিয়া কুলদীপ নাইয়াৰে আমাৰ এডিটৰ ধীৰেণ ডাঙৰ ধীৰেণ বেজবৰুৱা ডাঙৰীয়াক কৈছিলে যে 14 তাৰিখে ৰাতিয়ে হয়তো আসাম একৰ্ডটো সহি হৈ যাব পাৰে। সেইকাৰণে আমি তেওঁৰ পৰা এটা আৰ্টিকল আনাইছিলো, বাকী আমি বেকগ্ৰাউণ্ড ৰেডি কৰিছিলো ইন এণ্টিচিপেচন যে 15 তাৰিখে ৰাতিপুৱা এই পেপাৰত ডাঙৰকে বাইনাৰ হেডলাইন দি পেলাই এই আনাউন্স কৰিম। কিন্তু ৰাতি প্ৰায় 2 বজাৰ পৰ্যন্ত একো আমি খবৰ পোৱা নাই যে এইটো চাইন হৈছে নে নাই। আমি খুব ডিচাপইণ্ট হৈ আমি ঘৰলৈ গুচি গলো, যিমান ষ্টাফ আছিলে তাতে ৰাতি নাইট ডিউটিৰ কাৰণে। আৰু মই শুই আছিলো তেতিয়া মোৰ দেউতাই মোক 9টা না 9:30 বজাত ৰাতিপুৱা উঠাইছে টুকুৰীৰ পৰা, কৈছে যে ৰাজীৱ গান্ধীয়ে হে মাত্ৰ লালকিল্লাৰ পৰা আনাউন্স কৰিছে আসাম একৰ্ড সহি হৈছে বুলি আজি ৰাতিপুৱা, আৰু তুমি কিবা এটা প্লেন কৰি আছিলা, এইটো কি হ'ল? তেতিয়া মই ক'লো মই খবৰ কৰিব লাগিব। আৰু সেইদিনা আছোৱে মানে যদি একৰ্ডটো চাইন নহয় তেতিয়াহ'লে এটা আসাম বন্ধু কল কৰিছিলে ডাঙৰীয়া মহন্ত ডাঙৰীয়া চাই মনত আছে চাগে আপোনাৰ, সেইকাৰণে বন্ধ আছিলে গোটেইখিনি। মই মোৰ দেউতাৰ স্কুটাৰ লৈ পেলাই বেজবৰুৱা ডাঙৰীয়া ঘৰত এই চানমাৰিত তেওঁৰ ঘৰ তালে গ'লো। তেওঁক মই ক'লো যে ছাৰ এইটো একৰ্ডটো হৈছে কিন্তু এই খবৰ বাতৰি বা মানুহেতো এতিয়া 17 তাৰিখে ৰাতিপুৱা পাব, কিয় 15 তাৰিখে পেপাৰ বন্ধ থাকে, 16 তাৰিখে পেপাৰটো নাহে, তেতিয়া কি কৰা যায়? কৈছে কোৱা কি কি আছে তোমাৰ মনত? মই ক'লো আমি অফিচলৈ যাওঁ, আমাৰ শংকৰ ৰাজখোৱা যে চেণ্টিনেলৰ অনাৰ তেওঁক যদি ৰিকুৱেষ্ট কৰি আমি যদি মানুহ আনিব পাৰোঁ গোটেই একেলগে গোট খাব পাৰে স্কেলেটন ষ্টাফ, তেতিয়াহ'লে হয়তো এটা স্পেচিয়েল চাপ্লিমেণ্ট আমি উলিয়াব পাৰোঁ। কৈছে মেটেৰিয়েল ক'ত আছে? মই বোলো মেটেৰিয়েল কালি আমি যে গোটাইছিলো 15 আগষ্টৰ স্পেচিয়েল ইছ্যুৰ কাৰণে এইটো আছে, প্লাছ কিবা এটা নিউজ আমি লং PTI UNR আহিছে চাগে নিউজ কিবা এটা। আপুনি মহন্ত ডাঙৰীয়া চাগে BSF গেষ্ট হাউচত তেতিয়া আছিলে, আপোনালোকে মানে আপোনাৰ বাস্তৱে তাত আছিলে, আমি তাতে ফোন কৰিলোঁ আপোনাক অফিচত গৈ পেলাই আৰু তাৰ পৰা আপোনাৰ ইণ্টাৰভিউ কৰি আমি গধূলি 4টা না 5টা বজাত এই 4 পেজ টেবলয়েড চাপ্লিমেণ্ট এটা স্পেচিয়েল চাপ্লিমেণ্ট উলিয়াইছো। এইটো দাম আছিলে 50 পইচা কিন্তু এইটো বোলে আপ টু 60 ৰুপিজত বিক্ৰী হৈছে জানমাৰী পুলুবাৰী এনেকুৱা জেগাত ব্লেক মাৰ্কেটত, বেছি নহয় 5,000 না 6,000 কপি প্ৰিণ্ট হৈছিলে, অকল গুৱাহাটীতে ডিষ্ট্ৰিবিউট হ'ল। কিন্তু এটা হিষ্টৰিক অকেজন আছিলে কাৰণে আমি মই তেতিয়া খুব ইয়াং, মানে মই আই উড হেভ বিন এবাউট 23-24 ইয়াৰ্ছ অল্ড, কিন্তু মোৰ এটা থ্ৰিল আছিলে বিকজ মই ইহঁত মহন্ত ডাঙৰীয়া আৰু বাকী চবকে চাইছিলো যেনেকা ইহঁতে আন্দোলন কৰিছিলে তাত ষ্ট্ৰাগল কৰিছিলে, সেইকাৰণে আমি এই স্পেচিয়েল চাপ্লিমেণ্টটো উলিয়াইছিলো। সেই মেমৰিটো এতিয়াও আছে আৰু কেতিয়াও পাহৰি নাযাওঁ। মই 23 বছৰ অসমত থাকিলো, দিছ ৱাজ ওৱান অফ দ্য মষ্ট থ্ৰিলিং মোমেণ্টছ। ধন্যবাদ ধন্যবাদ নীতিন গোখলে ডাঙৰীয়া, ধন্যবাদ। মহন্ত ডাঙৰীয়া, পুনৰ সেই বিশেষ নিশাটোলৈ আহো। চুক্তি স্বাক্ষৰ প্ৰায় 2 বজাত বা 2 বজাৰ পিছত হৈছিলে, চুক্তি স্বাক্ষৰ কৰি ওলাই আপোনালোকে কি কৰিছিলে? স্বাভাৱিকতে আজিৰ দিনৰ নিচিনা সংযোগ ব্যৱস্থা ইমান উন্নত নাছিল, কিন্তু DN বেজবৰুৱা ডাঙৰীয়াক বা অন্যান্য সম্পাদকসকলক এটা টেলিফোন কৰাৰ অৱকাশ নাছিল নেকি? আমাৰ বিভিন্নজনে কৰিছিলে,
কিন্তু আমি চুক্তি স্বাক্ষর হওয়ার পিছত আসলে আসুর এক্সিকিউটিভ তাতে আছিল, গতি আসুর এক্সিকিউটিভ বহা হয়েছিল, গণসংগ্রাম পরিষদও বহিছিল বেলেগে, আর তার পজিটিভ আর নেগেটিভ দিকবিল পর্যালোচনা করা হয়েছিল, আর যাতে মানুষে চুক্তি কেনে ধরনের আগুয়ালি লোক পড়ে সে আমি চাইছিল। গোখলে ডাঙরিয়া সেন্টিনেল আর সাপ্লিমেন্টত যেটা চুক্তির যে বাতরি আপনাদের ব্রেক করেছিল, চুক্তিখনের কন্টেন্টর বিষয়ে আপনার অবগত আছিল নে সেই মুহূর্তে? না, গোটেখিনি আমার একর্ডর গোটেখিনি কন্টেন্ট তো আমার হাতত নাছিলে, কিন্তু তিন চারিটা মেইন পয়েন্ট যেমন আসিল এটু আমাক দিল্লির পর আমার করেসপন্ডেন্ট যে আসিল তার নাম তো মই পাহৰিছো, এজন বয়স্ক মানুহ চাগে, আই ডোন্ট রিমেম্বার, কোনো বৰ ঠাকুৰ বলি আসিল, হয়তো মহেন্দ্র ডাঙরিয়া মনত আছে কোন আসিল, মোর মনত নাই। ইলিগেল মাইগ্রেন্টস হব, এই চারি পাঁচটা পয়েন্ট মেইন পয়েন্টস আমি হাইলাইট করেছিল। মেইন তাত আসলে উদ্দেশ্য তো এনেকা আসলে যে ইনফরমেশন ভ্যাকিউম হব না লাগে, এটা তো মোবাইল ফোন নাছিলে, একু টুইটার নাছিলে, সোশ্যাল মিডিয়া নাছিলে, একু নাছিলে, একারণে আমার মেইন তাত পারপাস তো এটাই আসলে যে ইনফরমেশন ভ্যাকিউমত মানুষ থাকিব না লাগে, তাতে খুব রুমার্স হব পারে, কিছু মিসলিডিং রুমার্স হব পারে, একারণে মই ডিএন বেজবৰুৱা ডাঙরিয়াক ক্রেডিট দিম আর শঙ্কর রাজখোৱা মানে তাত মানি ললে সাজেশন টু আর প্রিন্ট করেছে। মোর মনত নাই যে কোন বেলেগ কোনবা কাগজে এটু করেছে না নাই, কিন্তু যিমান দূর মনত আছে কোনো এটু অ্যাটেম্প করা নাছিলে যেনে সেন্টিনেলে করেছিল, আর একারণে কিছু ইনফরমেশন তো ভালকে মানুষ ওসর ইনফরমেশন আমি দিব পারিছিল। মন্ত ডাঙরিয়া গোখলে ডাঙরিয়ার কাট অফ ডেটের কথা কইছে, আপনাদের আলোচনা আরম্ভ করেছিল 1980 সনের প্রায়, মণিপুরের মুখ্যমন্ত্রীয় মধ্যস্থতা করেছিল, মেডিয়েশন করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফের, তারপর আলোচনা বিফল হয়েছিল, পুনের আলোচনা আরম্ভ হয়েছিল, সেই তার মাজতে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছিল, আততায় গুলিয়ে হত্যা করেছিল, তারপর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার 7 মাসের ভিতরতে চুক্তি স্বাক্ষর হয়েছিল। মানে পুনের নিশাটলে আহ যি 1966 আর 1971 সেই দুটা তারিখ, সেই বিশেষ নিশাটোতে সেই দুটা তারিখের সন্দর্ভত আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করেছিল নে পূর্বর যে আলোচনা সেই আলোচনার ফসল এই দুটা তারিখ? আগর আলোচনার হাত ধরে পেলায় সেই আলোচনা হয়েছিল, কারণ 71 তো আমি কোনো মানি লোক বিচরা নাছিল, আর কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে যুক্তি দিছিল যে 71-ত যেহেতু বাংলাদেশ হল, গতি তার আগর বিলাকে সিদ্ধান্ত লোক নয় ইস্ট পাকিস্তানের বিষয় লোক পেলে, আর যেটা 66-71 কথা আইল যে 66-71 ভিতর যাক ইনফিল্ট্রেটর হল 10 বছরের কারণে ভোটার তালিকার পর নাম বাতিল করা হব, আর 10 বছরের পিছত থ্রু লিগেলি আইনগতভাবে এপ্লাই করব পার, আর 71-র পিছত সকলকে আমার দেশের পর ইন্ডিয়ারপর ডিপোর্ট করা হোক, ঠিক এনেকা ধরনের একটা সিদ্ধান্ত সেই সময় হয়েছিল। আর 51-র NRC আপ টু ডেট করার বিষয়ে আলোচনা হয়েছিল, বিভিন্ন বিষয়ে কনস্টিটিউশনাল সেফগার্ড এই নর্থ ইস্টের কারণে বা কারণে এই সমূহ কথাই আলোচনা হয়েছিল, আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী এক বিশেষ আগভাগ লোক, আর ঠিক তেনেধরনের মিস্টার YB শ্রবণ তেতিয়ার হোম মিনিষ্টার রাজীব গান্ধী ডাঙরিয়াও ইয়াত সম্মতি জানিয়েছে, কিন্তু তেতিয়াও কনস্টিটিউশনাল সেফগার্ড বনায় ওলাটো সম্ভবপর নহয়, সেই কারণে ক্লজ 6-ত এক অন্তর্ভুক্ত করে পিছত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পদুসম ছাত্র সন্থা গণসংগ্রাম পরিষদর প্রতিনিধি আলোচনা করে ব্যবস্থা ইমপ্লিমেন্ট করার কথা তাত আছে। হয় হয়, ক্লজ 6-র কথা পাতিম, আমি একটা বিরতি লব লাগবে, বিরতির পিছত আমি পাতিম দুইগুলির সঙ্গে অসমবাসীয় কেনেকৈ এই চুক্তিখন আগুয়ালি লৈছে।
নমস্কার, আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে বিশিষ্ট সাংবাদিক, জ্যেষ্ঠ সাংবাদিক নীতিন গোখলে আর প্রাক্তন মুখ্যমন্ত্রী অসম চুক্তি অন্যতম স্বাক্ষরকারী প্রফুল্ল কুমার মহন্ত। মহন্ত ডাঙরিয়া, চুক্তি স্বাক্ষর হওয়ার পিছত আপনার নিশ্চিত আসেন না অসমবাসী এই চুক্তি যেধরনের আঁকালি লৈছে সেই ধরনের আঁকালি লব, বা তার পিছত আপনার রাজনৈতিক দল গঠন হল বা আপনার যে ধরনের সরকার গঠন করলে সে সম্ভবপর হব বলে? নাই, আমি জেলাবিলাকৰ পৰা খবর পাইছিল যে আঁকালি লৈছে সুখী, কিন্তু বিরোধিতা করার একটা আসাম আছে, নথকা নহয়, আমি সংখ্যা কম কিন্তু বিরোধিতা করেছিল। আর আজির দরে মিডিয়া বেশি স্ট্রং আছে, আনকি টিভিও ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, গোখলে স্যার জানে ভাল ধরনের গোটেই কথাখানি, গতি তে ধরনের অবস্থাটা আসলে। আর ল্যান্ডলাইনত কথা পাতব লাগে, আর ল্যান্ডলাইন পাওয়াও সম্ভবপর নয়, এক্সচেঞ্জর বিশেষ মানুষ থাকে কই পেলাইহে ল্যান্ডলাইন লোলা অবস্থা পরিস্থিতি আছে, আজির দরে মোবাইল তৎক্ষণাৎ পাওয়া অবস্থা নাছিল। স্বাভাবিক, আপনার ঘুরি গেছিলেন কোনদিনা ঘুরি গেছিলেন চুক্তি স্বাক্ষর করে 17 আগস্টর দিনা কোনদিনা গেছিলেন? না, আমি পিছত গেছো, পিছত কথাটা হল কি, চুক্তি আছিল যে সরকার ভঙ্গ করব, কারণ সরকারখানে সেই সময় মানুষের উপর অত্যন্ত অত্যাচার চলাইছিল, আর সেই পরিপ্রেক্ষিততে সরকার ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কিন্তু ইমপ্লিমেন্ট করতে দেরি করেছিল। আমি ইমপ্লিমেন্ট নোহাকে আমি নাহো বলে কৈছিলোঁ। তারপিছত মুখ্যমন্ত্রী শইকীয়া ডাঙরীয় রাজীব গান্ধীর ঘর বহি আছিল রেকর্ড সাইন করার সময়, গতি প্রেসার দিয়েছিল রাজীব গান্ধীক যে গভর্নমেন্ট ভাঙিব নালাগে, কিন্তু আলটিমেটলি সকলের সিদ্ধান্ত হল যে আসাম গভর্নমেন্ট ভাঙিব আর ভোটার তালিকা সংশোধন করে নির্দিষ্ট সময় নির্বাচন পাতিব, ইলেকশন কমিশনার রিকুয়েস্ট করব। গতি সেই কারণে আমি অহা প্রায় এসপ্তাহমান দেরি হয়েছিল। গোখলে ডাঙরিয়া, এসপ্তাহ চুক্তি স্বাক্ষর করে এসপ্তাহের পিছত চুক্তি স্বাক্ষরকারী সকল গেছিল, আপনি প্রত্যক্ষ করেছিলেন হিরো ওয়েলকাম করা হয়েছিল, আঁকালি লৈছিলে হিরো ওয়েলকাম করেছিল। মূল প্রশ্নটা হয়েছে আপনি কেনেদরে রোমন্থন করে সেই সেই দিনবর, আপনি সেই বিশেষ দিনবর কেনেদরে রোমন্থন করে? যখন লোক যখন চুক্তি স্বাক্ষরকারী সকল স্বাগতম জানাইছিল, ডিড দে গেট আ সেন্স অফ হোয়াট ওয়াজ দেয়ার ইন দ্য অ্যাকর্ড? বা তেতা লগে মানুহে লগ পাইছিল, ডিটেলস টু উলিয়াইছিল যে আসাম অ্যাকর্ডত কি কি হয়েছে, ক্লস সিক্স বিশেষকে মানুহে ওয়েলকাম করেছিল, আর ওই ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট ডিটেকশন, ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট ডিপোর্টেশন, এই যে 1966-71 স্ট্রিমর মানুহ হেও ওয়েলকাম করা হয়েছিল, কিন্তু তেতিয়াও কিছুমান মানুহে ডাউট কৰিছিল যে ইমপ্লিমেন্ট কেনেকা হব, মানে যেতিয়া লাগে রাজ্য সরকার থাকে কংগ্রেস গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট, এটা লগে হয়তো এটো ইমপ্লিমেন্ট হব নোৱাৰে, এনেকা এটা আশঙ্কা আছিল মানুহে, কিন্তু আলটিমেটলি আপনাদের যেটা আহিলে হিরোজ ওয়েলকাম টু হলে এটা সেন্স অফ সেলিব্রেশন আছিল যে 6 বছর আন্দোলন করেছে, আসাম মুভমেন্ট হয়েছিল, এটো সদায় মানুহে মোক এতিয়াও জার্নেলিজম স্টুডেন্টে খুঁজে যে আপনাদের এটো আসাম এজুকেশন নকলে কেলে, আসাম মুভমেন্ট কিয় কলে, তেতিয়া মই মানে কওঁ ইহঁতক যে অল সেকশনস অফ সোসাইটি ইয়াত জড়িত আছিল, মহিলা হল, সোশ্যাল অর্গানাইজেশন হল, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, কালচারাল, লিটারেচার সবে আছিল, অসম সাহিত্য সভা মেইন রোল প্লে করেছিল, একারণে মই ইহঁতক সদায় কওঁ যে ইট ওয়াজ কল্ড আসাম মুভমেন্ট বিকজ এভরিবডি ওয়াজ ইনভলভড। সো একারণে যেটা তেওঁলোকে আহিলে আর গোলাঘাটত আলটিমেটলি অবকর গঠন হল, তেতিয়া ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে তেওঁলোকে এটা এইটো ইলেকশনটো জিকিব, পাওয়ারত আহিব। সো দোজ দেয়ার ভেরি হেডি ডেজ, মানে ফর সামবডি লাইক মি ওয়াজ, মানে মই কিমান 2 বছর 2.5 বছর জার্নালিজমত হয়েছিল, টু বি উইটনেস টু আ হিস্টরিক ইভেন্ট, আর মহেন্দ্র ডাঙরিয়াক মানে তেতিয়া কোৱা হৈছিল, আমি ডিসক্রাইব কৰিছিলোঁ যে হি ইজ গন ফ্ৰম ইউনিভার্সিটি টু সিট অফ পাওয়ার ইন দিসপুর, এটো কেতিয়া হোৱা নাছিল, পৃথিৱীতে কেতিয়া হোৱা নাছিল, সো ইট ওয়াজ সার্টেনলি আ হিস্টরিক টাইম এন্ড আই ওয়াজ হ্যাপি টু বি পার্ট অফ দ্যাট। ইয়া, গ্রেট। মহন্ত ডাঙরিয়া সেই সময়ত ভারতবর্ষর ইয়াংগেস্ট মুখ্যমন্ত্রী গৰাকী আছিল, ইয়াংগেস্ট চিফ মিনিষ্টাৰ আছিল সেই সময়ত। মহন্ত ডাঙরিয়া, গোখলে ডাঙরিয়া যে ধরনের কলে চুক্তি রূপায়নের ক্ষেত্রে কিছু লোকের সন্দেহ আছিল, কিন্তু এটা দেখা পাওয়া গেছে সেই সন্দেহ বাস্তবত পরিণত হয়েছে, সত্য পরিণত, সত্য হিসাবে প্রমাণিত হয়েছে, বিশেষ ক্লস সিক্সর ক্ষেত্রে
সদৌ অসম ছাত্র সন্থায় ৰাজহুৱা কৰিছে ক্লাছ ছিক্স কমিটি রিপোর্ট। ক্লাছ ছিক্স কমিটি সেন্ট্রেল কমিটি বনাইছিলে, কিন্তু সেন্ট্রেল গভর্নমেন্টের সদস্যার অভাব বলে সদৌ অসম ছাত্র সন্থায় কব বিচাৰে। কিন্তু মোৰ বিশেষ প্রশ্নটো হৈছে ক্লাছ ছিক্স কমিটিত যি অসমীয়া সংজ্ঞা নিরূপণ কৰিছে ছয় নং দফা রূপায়ণ কৰিবলৈ 1951 চনৰ পূৰ্বৰ সকলো লোক অসমীয়া, এই সংজ্ঞাক আপুনি কেনেদৰে চায়, কেনেদৰে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিব বিচাৰিব? মই সম্পূৰ্ণ ৰিপৰ্টটো দেখা নাই এতিয়ালৈকে, সেইটো পিছত অধ্যয়ন কৰাৰ পিছতহে ক'ব পৰা যাব। আৰু অসমীয়াৰ সংজ্ঞা নিৰ্ধাৰণৰ কথাটো বহুবাৰ আলোচনা হৈ আছে। এটা সময়ত অসম বিধানসভাৰ স্পীকাৰ প্ৰণৱ গগৈ ডাঙৰীয়ে বিভিন্ন গ্ৰুপৰ লগত আলোচনা কৰি অসমৰ অসমীয়াৰ সংজ্ঞাটো নিৰ্ধাৰণ কৰিছিল, কিন্তু তেতিয়া তেওঁৰে পাৰ্টি কংগ্ৰেছ পাৰ্টিয়ে সেইটো গ্ৰহণ নকৰিলে, তেওঁলোকে বিৰোধিতা কৰিলে, তাৰ কাৰণে সেই সময়ত এই অসমীয়াৰ সংজ্ঞা গ্ৰহণ কৰা নহ'ল। আজি এই কমিটিয়ে এইটো পৰামৰ্শহে দিছে, এই পৰামৰ্শ কেন্দ্ৰীয় চৰকাৰে গ্ৰহণ কৰিব নে নকৰে সেইটোৱে মূল প্ৰশ্ন। যদি কেন্দ্ৰীয় চৰকাৰে গ্ৰহণ নকৰে, যদি এনেকুৱা সংজ্ঞা নহয়, আন পৰামৰ্শবিলাকো অৰ্থহীন হৈ পৰিব। গতিকে সম্পূৰ্ণ বিষয়টো নিৰ্ভৰ কৰিব যে কেন্দ্ৰীয় চৰকাৰে ক্লজ ছিক্সৰ ক্ষেত্ৰত দিয়া কমিটমেণ্টো তেওঁলোকে ৰাখিব পৰা নাই আজি চৰকাৰখন। হয় হয় হয়, গোখলে ডাঙৰী, আপোনাৰ পৰা জানিব বিচাৰিম, আপুনি আপোনাৰ সাংবাদিকতাৰ অভিজ্ঞতাৰ কথা ক'লে, সেই দিনবোৰৰ অসম গণ পৰিষদ গঠন হৈছিল, অসম গণ পৰিষদে চৰকাৰ গঠন কৰিছিলে, আপুনি আৰু এটা নিউজ ব্ৰেক কৰিছিল অসমবাসীৰ কাৰণে, ৰাষ্ট্ৰপতি শাসনৰ সেই বাতৰিটো, অসম গণ পৰিষদৰ চৰকাৰখন ভংগ হোৱাৰ বাতৰিটো, আমাৰ এৰিবৰ সময় আহি গৈছে, সেই আলোকপাত কৰিবলৈ আপোনাক অনুৰোধ জনাম। সেই বাতৰিটো লৈ কিহৰ পৰিপ্ৰেক্ষিতত চাৰি বছৰ বা চাৰে চাৰি বছৰ চৰকাৰখনে সম্পূৰ্ণ কৰাৰ পিছত তেনে পৰিস্থিতি উদ্ভৱ হ'ল? এতিয়া এইটো মই চেণ্টিনেলৰ পৰা মই নৰ্থ ইষ্ট টাইমছ এইটো পেপাৰত গৈছিলো, মই এইটো মানে ষ্টাৰ্ট কৰিছিলো পেপাৰটো, বহুত মানুহে মোৰ লগত চেণ্টিনেলৰ পৰা নৰ্থ ইষ্ট টাইমছত গৈছিলে, আৰু মোক এই ইষ্টাৰ্ণ কমাণ্ড আৰ্মী ইষ্টাৰ্ণ কমাণ্ডৰ পৰা মোৰ এজন বন্ধু আৰ্মীৰ বন্ধু, সি এইটো টিপ অফ মোক দিছে যে এনেকা আজি ৰাতি আমাৰ অপাৰেশ্যন এটা আৰম্ভ হ'ব আকৰাচামত। মই কৈছো অপাৰেশ্যন আৰম্ভ হ'বলৈ ৰাজ্য চৰকাৰে এইটো পাৰ্মিশ্যন দিছে নেকি? এই কৈছে ৰাজ্য চৰকাৰ নাথাকিব, এনেকুৱা পইচাৰ কাৰণে মই এটা টিপঅফটো পাইছো, আৰু সেইকাৰণে মই ষ্টৰিটো ব্ৰেক কৰিব পাইছো। নহ'লে মানে জাৰ্নেলিজমত এনেকুৱা হয় দেট ইউ গেট আউট অফ দ্য ব্লু আনএক্সপেক্টেডলি কিবা এটা টিপঅফ এটা পাই যায়, আৰু এইটো হ'ল। কিন্তু আই থিংক মানে এতিয়া ঘূৰি চালে ত্ৰিশ বছৰ পিছত 1990ত এইটো হৈছিলে, নৱেম্বৰ 1990ত ৰাষ্ট্ৰপতি শাসনটো হৈছিলে, অপাৰেশ্যন বজৰং আৰম্ভ হৈছিলে, তেতিয়া মই ভাবো এই এটা কনস্পিরেসি হয়েছিল আগেনস্ট স্টেট গভর্নমেন্ট, মানে এই অকমান তেতিয়া যদি র্যানসম আর এক্সট্রশন আলফায় আরম্ভ করেছিল, তথাপি সিচুয়েশন ইমানে বেয়া নাছিল, আর এটা আই ক্যান সে দিস দ্যাট এটু হব না লাগিছিল, কিন্তু তেতিয়া বাই দ্য টাইম কংগ্রেস ওয়াজ সাপোর্টিং চন্দ্রশেখর গভর্নমেন্ট ইন সেন্টার, এখানে তেওঁলোকে এটা মানে মহন্ত ডাঙরিয়া সাকে মানে তেওঁ মনত আছে চন্দ্রশেখর প্রাইম মিনিস্টার আসলে, কিন্তু হাতত পাওয়ার একু নাছিল এট দ্যাট টাইম, ইট ওয়াজ পাওয়ার ওয়াজ উইথ কংগ্রেস, আর কংগ্রেসে এটু এটা অপরচুনিটি বিচারি আসলে যে হাউ টু টপল দি এজিপি গভর্নমেন্ট, হয় না নয় মহন্ত ডাঙরিয়া? হয়, গোখলে ডাঙরিয়া সঠিক কথাই কৈছে। অসমত সেই সময়ত কেইজনমান সাংবাদিক আছিল গোখলে ডাঙরিয়াকে ধরে, আৰু গোখলে ডাঙরিয়া প্রতিটো স্টেপে অবজার্ভ কৰি আছিল, যাক আমি চকু নাক কাণ বুলি ক'ব পাৰোঁ, আৰু তেখেতসকলে এই বিষয়ে সকলো কথা গম পাইছিল। যি কি নহওক, যে কংগ্ৰেছৰ পৰচনাতে আচলতে 1990 চনৰ 27 নৱেম্বৰ অসমত ৰাষ্ট্ৰপতি শাসন জাপি দিয়া হ'ল, ৰাজ্য চৰকাৰ ভাঙি পেলাই। তেতিয়া মই দিল্লীতে আছিলোঁ, আৰু দেৱীলাল ডাঙৰীয়াই তেতিয়া মোক খবৰটো দিছিলে যে চোৱা তোমালোকৰ গভৰ্ণমেণ্ট আজি যাব, মই তোমালোকক বচাব নোৱাৰিম, তোমালোকে যদি যি ভাবা সেইটোৱে ভাল কৰা, বাকিবিলাকে কোৱা নাছিল। তেতিয়া মই চন্দ্ৰশেখৰ ডাঙৰীয়াকো টেলিফোন কৰি খবৰ লৈছিলোঁ, তেওঁ কৈছে যে যি হয় হ'ব আৰু, এনেকুৱা ধৰণৰ তেওঁলোকৰ এটিচুড আছিলে তেতিয়া। গতিকে এটা কংগ্ৰেছৰ পৰচনাতে আচলতে তেতিয়া প্ৰধানমন্ত্ৰী চন্দ্ৰশেখৰ ডাঙৰীয়াই অসমত ৰাষ্ট্ৰপতি শাসন জাপি দিয়াৰ সিদ্ধান্ত লৈছিল, গোখলে ডাঙৰীয়াই সঠিকভাৱে কথাখিনি উত্থাপন কৰিছে বা কৈছে। হয় হয়, ধন্যবাদ জনাইছো দুইগৰাকীকে, আমি 1985 চনৰ সেই দিনবোৰৰ কথা ৰোমন্থন কৰিলো, বহু কথাই মহন্ত ডাঙৰীয়াই আজি আমাক জনালে, কিছু কথা নতুন, আৰু গোখলে ডাঙৰীয়াৰ পৰা বহু কথা জানিলো, গতিকে দুইগৰাকীকে আজি মোৰ অনুষ্ঠানত ভাগ লোৱাৰ কাৰণে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, বহুত ধন্যবাদ। হয়।